আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ অনুসলাম, সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আচ্ছা ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে ভালো আছে। সবাই ঠিক মতো পড়াশোনা করছো, লেখাপড়া করছো সবাই? জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ অনুসলাম, ভালো আছো? জি স্যার, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে ভালো আছে। আচ্ছা, তোমাদের ইংলিশ ফর টুডে বই যেটা আছে, ইংলিশ টেক্সট বই যেটা আছে, সেই টেক্সট বইটা সবাই সামনে রাখো। আর দেখা যাচ্ছে আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, এবং দেখা যাচ্ছে তোমার অনেক ডিসিপ্লিন। জুম ক্লাসে কিভাবে ক্লাস করতে হয় নিয়ম কানুন বেশ ভালো শিখে গেছো। এই যে গতকাল ক্লাস টুতে ক্লাস ছিল 7টা শাখায় ক্লাস, সেখানে তাদের এই অযথা বা অকারণে কথাবার্তা বলার জন্য ক্লাসটা নিতে অনেক সমস্যা হয়েছে, পরে সবাইকে মিউট করে দিয়েছি। আমার কাছে কিন্তু এখানে এই জুম ক্লাসে আমার কাছে কন্ট্রোল আছে, মিউট করে দিয়েছি যাতে কেউ কথা বলতে না পারে। তো আমি চাই না যে কাউকে একদম মিউট করে দিতে, যে আর কোনো কথাই বলতে না পারে। যদি তোমার গুরুত্বপূর্ণ কথা থাকে, কিছু প্রশ্ন থাকে, তুমি এই প্রশ্ন করতে পারো, আর যদি কথা না থাকে তাহলে সাউন্ডটা অফ রাখো। কথা না থাকলে সাউন্ডটা অফ রাখো, মাইক্রোফোনটা অফ রাখো। আচ্ছা সবাই, ইংলিশ ফর টুডে বইটা নাও, ইংলিশ ফর টুডে বইটা নাও। আর ক্লাসটা রেকর্ড হচ্ছে, আগেও বলেছি, দেখেছো এটা ফেসবুক গ্রুপে, আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিই। আমার ক্লাসটা রেকর্ড হয়, ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড হচ্ছে, এবং সেটা দেখেছো তোমাদের ফেসবুক গ্রুপে। আমি কিন্তু এই ক্লাসের ভিডিও লিঙ্কটা কিন্তু দিয়ে দিই, যেন তোমরা ক্লাসটা বারবার দেখতে পারো, যেন ক্লাসটা বারবার দেখতে পারো, ক্লাসটা যেন বারবার রিভিশন করতে পারো। সেই জন্য তোমাদের ফেসবুক গ্রুপে কিন্তু আমার এই রেকর্ডেড ক্লাসের ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিই, যেন আমার ইউটিউব চ্যানেল থেকে তোমার ক্লাসটা বারবার দেখতে পারো, রিভিশন করতে পারো। তো ইংলিশ ফর টুডে বইটা সামনে রাখো। আর যেটা এইচপি দেয়া হচ্ছে, এই সবাই এইচপি করেছো? আমি যে গত ক্লাসে এইচপি দিয়েছিলাম, এইচপি করেছো? আচ্ছা ঠিক আছে, তোমার, জি স্যার। হ্যাঁ আমি কিন্তু মনে করি যে তোমরা তোমরা শাপলা শাখার মতোই তোমরা সবাই মেধাবী, সবাই তোমরা মনোযোগী, এবং সবাই ভালো এবং ভদ্র, এটা কিন্তু আমি আশা করি, এটা আমি আশা করি। সুতরাং তোমার যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, বুঝতেই পারছো, তো সুতরাং তোমার কথাবার্তা, আচার আচরণ, তোমার যেন সব পজিটিভ হয়, ভালো হয় সেদিকে খেয়াল রাখবে। আচ্ছা আমরা এখন লেসনটা শুরু করবো। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করে আমি দেখাচ্ছি। আর তোমার তো ইংলিশ ফর টুডে বইটা সামনে আছে, সবাই বইটা সামনে নিছো? জি স্যার। আচ্ছা জি স্যার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, 1 মিনিট আমি একটু নামগুলো একটু বলে নিই, যারা, হ্যাঁ যারা ক্লাস করছো ওদের নামটা বলে নিই, ক্লাসটা যেহেতু রেকর্ড হচ্ছে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তুমি? জি স্যার। হ্যাঁ এটা তো হচ্ছে ক্লাস 3 শিউলি। হ্যাঁ তোমার ক্লাস 3 শিউলি শাখা না? সবাই ক্লাস 3 শিউলি তো? হ্যাঁ ঠিক আছে। জি স্যার। যেখানে উপস্থিত আছে দেখতে পাচ্ছি নামগুলো বেশ ভালো করে লিখেছো, ইশরাত জাহান, তারপর জারিয়া, মেহজাবিন, আনিশা, ইবনাত, এই নামটা একটু ঠিক করে লিখতে হবে। তারপর এখানে মোহাম্মদ রিয়াজ, ফারিয়া ফারিন, সুমাইয়া তাবাসুম, তাসমিন, তারপর আফরা আনিকা, তারপর সাফরিন আবদুল্লাহ, ফারহানা, তারপর নাজিফা, সামান্থা, হাবিবা, জানা। হ্যাঁ এখানে যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, আমি পার্টিসিপেন্ট লিস্ট থেকে দেখছি যে আমি সহ প্রায় এখানে প্রায় বর্তমানে 28 জন, 28 জন উপস্থিত আছে। সবাই রেগুলার ক্লাস করবে এবং রেগুলার এইচপিটা করবে। সবাই ইংলিশ ফর টুডে বইটা বের করো। হ্যাঁ ইংলিশ ফর টুডে বইটা বের করো, আর আর সাউন্ডটা অফ রাখো, তোমার মাইকটা বা সাউন্ডটা অফ রাখো। আমি কিন্তু মানে এই যে এখন লেসনটা শুরু করছি, এই সবাই কি দেখতে পাচ্ছো? জি স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে, আচ্ছা এখন দেখো সবাই খেয়াল করো, এই তোমার ওই খাতা কলম রেডি রেখো।
খাতা কলম রেডি রেখো আর ইংলিশ ফর টুডে বইটা সামনে রাখো আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওকে থ্যাংক ইউ আর এছাড়া তো আমরা তো লেসনটা তো আমার যে স্ক্রিন শেয়ারিং করে দেখাচ্ছি সেখানে নিশ্চয়ই তোমাদের ল্যাপটপ বা মোবাইলে দেখতে পাচ্ছ আর এছাড়া তোমার ইংলিশ ফর টুডে বইটাও সামনে আছে দিয়ে শব্দের অর্থগুলো বলবো শব্দের অর্থগুলো অবশ্যই লিখতে হবে এবং ক্লাস শেষে একদম অর্থগুলো শব্দের অর্থগুলো এবং বানান বানান এবং অর্থগুলো একদম মুখস্থ কণ্ঠস্থ করে ফেলতে হবে আর এই ক্লাসটা বারবার রিভিশন করবে আমি ভিডিও লিংক তোমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিই এই রেকর্ডেড ক্লাস হচ্ছে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড হচ্ছে সুতরাং তোমরা এই ক্লাসটা বারবার দেখবে রিভিশন করবে আর এইচপি এইচপি কি থাকবে সেটা প্রথমেই বলে দিই সেটা হলো এই যে আমাদের ইউনিট 32 দেখতে পাচ্ছ যেটা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ে এখানে দেখাচ্ছে এই যে পেজ নাম্বার 64 64 পেজে আছে এটা এটা এখানে দেখো সি নম্বরে লেখা আছে যে কারেক্ট দা সেন্টেন্সেস অর্থাৎ আমাদের এই বাক্যগুলো আমাদের সঠিক করতে হবে সঠিকভাবে আমাদের এখানে যেখানে বড় হাতের অক্ষর দিতে হবে যেখানে আমাদের পাঞ্চুয়েশন বসাতে হবে অর্থাৎ যতিচিহ্ন বসাতে হবে সেখানে সঠিকভাবে বসাতে হবে এটা তোমাদের এইচপি থাকবে আবারও বলছি এটা এইচপি থাকবে পেজ নাম্বার 64 পেজের সি নাম্বার কারেক্ট দা সেন্টেন্সেস এই 64 পেজের সি নাম্বার এটা তোমাদের এইচপি থাকবে এই এইচপিটা বুঝতে পারছো 64 পেজের সি নাম্বার সবাই শুনেছো জি স্যার জি স্যার জি স্যার জি স্যার হ্যাঁ সবাই শুনতে পেয়েছো সবাই শোনা গেছে জি স্যার জি স্যার ইয়েস স্যার আচ্ছা এখন দেখো আমি লেসনটা আচ্ছা ঠিক আছে লেসনটা আমি বাংলা অর্থ সব বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে হাবিবা জামান সে হাত তুলেছে খুব ভালো আচ্ছা এখন দেখো এখানে আমাদের আগেও বলেছি যে পাঞ্চুয়েশন শব্দের অর্থ হলো যতিচিহ্ন পাঞ্চুয়েশন অর্থ কি বলেছিলাম যতিচিহ্ন বা বিরতি চিহ্ন এই তো ঠিক আছে অনেক সুন্দর বলেছো তারপর এখানে ক্যাপিটাল লেটার অর্থ কি বলেছি বড় হাতের অক্ষর এটা আগের লেসন গুলোতে বলেছি এখন আজকে দেখো এখানে বলা হচ্ছে রিড এন্ড সে অর্থাৎ পড়ো পড়ো এবং বলো তা আমি পড়ছি তোমরা প্রথমে শোনো এখানে বলছে যে মালিহা ইজ বাংলাদেশি মালিহা হয় বাংলাদেশি শি কামস ফ্রম ঢাকা সে ঢাকা থেকে এসেছে এখানে এই যে ফ্রম শব্দটা আছে ফ্রম এর অর্থটা লিখে রাখো ফ্রম মানে হলো থেকে হ্যাঁ ফ্রম শব্দের অর্থ হলো থেকে হ্যাঁ ফ্রম অর্থ কি বললাম এই ফ্রম অর্থ কি থেকে হ্যাঁ অর্থটা লিখো কারণ দেখা যায় যে তোমার ফ্রম শব্দের অর্থ তুমি অনেকেই জানো না বা পারো তো শব্দের প্রতিটা শব্দের ইংলিশের প্রতিটা শব্দের অর্থ জানতে হবে প্রতিটা শব্দের অর্থ জানতে হবে পারতে হবে হ্যাঁ তাহলে এই ফ্রম অর্থ কি বললাম থেকে হ্যাঁ ফ্রম অর্থ হলো থেকে আচ্ছা ঠিক আছে থেকে থেকে হ্যাঁ ঠিক আছে খুব ভালো এরপরের লাইনটা দেখো বলছে ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ এই যে ক্যাপিটাল এই যে দেখতে পাচ্ছ এই যে পয়েন্টার দিয়ে দেখাচ্ছে মাউস পয়েন্টার দিয়ে এই যে ক্যাপিটাল যেটা আছে এই ক্যাপিটাল অর্থটা লেখো হ্যাঁ ক্যাপিটাল অর্থটা লেখো ক্যাপিটাল অর্থ হলো রাজধানী শহর ক্যাপিটাল শব্দের অর্থ হলো রাজধানী শহর তাহলে ঢাকা হয় বাংলাদেশের রাজধানী শহর হ্যাঁ ক্যাপিটাল অর্থ কি বললাম রাজধানী শহর অর্থটা লিখেছো ক্যাপিটাল রাজধানী শহর কতই লেখা হয়েছে ক্যাপিটাল শহর মানে ক্যাপিটাল রাজধানী শহর লিখছো এরপর লাইনটা আচ্ছা ঠিক আছে এরপর লাইনটা দেখো বলছে মালিহা লিভস নিয়ার দা বুড়িগঙ্গা রিভার তোমরা এই লিভ অর্থ তো নিশ্চয়ই জানো লিভ অর্থ কি হ্যাঁ লিভ মানে হচ্ছে বাস করা হ্যাঁ বসবাস করা খুব ভালো ঠিক আছে দেখা যাচ্ছে তোমরা শিলি শাখা হলেও যে আল্লাহ রহমতে তোমাদের কিন্তু শাপলা শাখার মতো মেধা এবং যোগ্যতা আছে ছাত্রছাত্রীদের প্রশ্ন করলে তাদের উত্তর শুনে বোঝা যায় যে একজন ছাত্র বা ছাত্রী তার মেধা বা যোগ্যতা কেমন চেষ্টা করবে যে ইনশাল্লাহ ভালোভাবে লেখাপড়া করে যেন সবাই প্রথম প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড বা প্রথম 10 জন 20 জন বা 30 জনের মধ্যে থাকতে পারো সেরকম করে সিরিয়াসলি বাসায় লেখাপড়া করবে
তো এখানে লিভ অর্থ আমরা বললাম বসবাস করা, আর এই যে নিয়ার যেটা আছে নিয়ার অর্থটা লিখতে হবে। নিয়ার শব্দটা লেখো, শব্দটা লিখে সমান সমান চিহ্ন দাও, সমান সমান চিহ্ন দিয়ে তারপরে অর্থটা লেখো। হ্যাঁ আমি এই গল্পের, হ্যাঁ নিয়ার শব্দের অর্থ হচ্ছে লিখে। হ্যাঁ হ্যাঁ নিয়ার শব্দের অর্থ হচ্ছে নিকটে, নিয়ার মানে হচ্ছে নিকটে বা কাছে। আবারও বলছি নিয়ার শব্দের অর্থ, আচ্ছা ঠিক আছে আমি যেগুলো বলছি যে শব্দগুলো বলছি অর্থগুলো লেখো। নিয়ার শব্দের অর্থ হচ্ছে কাছে বা নিকটে। হ্যাঁ নিয়ার শব্দের অর্থ কি বললাম? কাছে বা নিকটে। হ্যাঁ আর এই যে বুড়িগঙ্গা রিভার, রিভার শব্দের অর্থ হচ্ছে নদী। রিভার মানে হচ্ছে নদী। রিভার অর্থটাও লিখতে হবে, রিভার শব্দটা লিখে সমান সমান চিহ্ন দাও, সমান সমান চিহ্ন দিয়ে অর্থটা লেখো নদী। তাহলে এই বাক্যটার, এই বাক্যটার অর্থ হলো যে মালিহা লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার, মালিহা বসবাস করে এই বুড়িগঙ্গা নদীর, নদীর নিকটে বা বুড়িগঙ্গা নদীর কাছে। দ্য রিভার ইজ ভেরি বিগ, ভেরি অর্থটা লিখতে হবে। ভেরি অর্থ জানো তোমরা? ভেরি, হ্যাঁ ভেরি শব্দের অর্থ, হ্যাঁ ভেরি শব্দের অর্থ হচ্ছে খুব। আর বিগ তো নিশ্চয়ই জানো, বিগ মানে হচ্ছে বড়। তাহলে হ্যাঁ নদীটি হয় খুব বড়। ভেরি শব্দটা লেখো, যে শব্দের অর্থ সাধারণত দেখা যায় যে অনেক ছাত্রছাত্রী জানে না, সেই শব্দের অর্থগুলো কিন্তু আমি লিখতে বলি। তো ভেরি মানে হচ্ছে খুব। তাহলে এই নদীটি হচ্ছে খুব বড়, এই নদীটি খুব বড়। এরপরে, হ্যাঁ এরপরে লাইক ইন জুন, জুলাই অ্যান্ড অগাস্ট দেয়ার ইজ এ লট অফ রেইন ইন বাংলাদেশ। তো বলছে যে এই মাসগুলোতে, এখানে মাসের নাম কিন্তু উল্লেখ আছে দেখতেই পাচ্ছ, জুন জুন মাস, জুলাই মাস এবং অগাস্ট, অগাস্ট মাসে দেয়ার ইজ এ লট অফ রেইন। রেইন অর্থ জানা আছে? রেইন, হ্যাঁ রেইন মানে হচ্ছে বৃষ্টি। হ্যাঁ রেইন শব্দের অর্থ হলো বৃষ্টি। আর আরেকটি শব্দ এখানে ব্যবহার করা হচ্ছে, শব্দ না এটাকে ফ্রেজ বলে, এ লট অফ। এই তিনটা শব্দ একসাথে লেখো, এ লট অফ। আবারও বলছি এ লট অফ, এটাকে বলে হচ্ছে ফ্রেজ। এখন প্রশ্ন হচ্ছে যে ফ্রেজ কি? ফ্রেজ phrase, ফ্রেজ মানে হলো শব্দগুচ্ছ। আবারও বলছি ওয়ার্ড মানে হলো শব্দ, একটা 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 শব্দ, যেমন রেইন একটা শব্দ, ইন একটা শব্দ, বাংলাদেশ একটা শব্দ। কিন্তু এ লট অফ এটা হচ্ছে তিনটা শব্দ মিলে একটা শব্দগুচ্ছ, তিনটা শব্দ মিলে একটা শব্দগুচ্ছ, যেটাকে ইংলিশে বলে ফ্রেজ। এখন শব্দের, শব্দের অর্থের মতো ফ্রেজের অর্থ আমাদের মুখস্থ করতে হবে। শব্দের অর্থ যেমন আমরা মুখস্থ করি, ফ্রেজের অর্থ আমাদের মুখস্থ করতে হবে। তাহলে এ এ লট অফ এটা লিখে সমান সমান চিহ্ন দাও, এ লট অফ এই ফ্রেজটা লিখে সমান সমান চিহ্ন দাও, সমান সমান চিহ্ন দিয়ে অর্থটা লেখো অনেক। এ লট অফ শব্দের অর্থ হচ্ছে অনেক। হ্যাঁ এ লট অফ শব্দের অর্থ কি বললাম? এই ফ্রেজটার অর্থ কি বলেছি? এ লট অফ অর্থটা কি বললো? অনেক। হ্যাঁ ঠিক আছে, আমরা জানি যেমন জানি যে ম্যানি, ম্যানি হচ্ছে অনেক, মাছ, মাছ মাছ মানি হচ্ছে অনেক। এ লট অফ এই তিনটা শব্দ মিলে একটা শব্দ গুচ্ছ বা ফ্রেজ হয়েছে, এই ফ্রেজের অর্থ হচ্ছে অনেক, অনেক। তাহলে বাক্যটার, বাক্যটার অর্থ কি হলো? বাক্যটার অর্থ হলো আমাদের বাংলাদেশে অনেক বা প্রচুর, অনেক বা প্রচুর বৃষ্টি, বৃষ্টি হয় বা বৃষ্টিপাত হয় জুন মাসে, জুলাই মাসে এবং অগাস্ট, অগাস্ট মাসে। আচ্ছা এই পর্যন্ত অর্থগুলো লিখছো, শব্দের অর্থগুলো লিখছো সবাই? আচ্ছা ঠিক আছে খুব ভালো। কোনো শব্দের অর্থ বুঝতে সমস্যা আছে কারো? আচ্ছা ঠিক আছে খুব ভালো কথা, শব্দের অর্থগুলো একদম মুখস্থ, হ্যাঁ একদম মুখস্থ কণ্ঠস্থ করে ফেলবে। আর এরপরে তো আমরা তো এই যে পরের লেসনে যাচ্ছি, এখানে কিন্তু বলছে যে ফাইন্ড দ্য ওয়ার্ডস উইথ ক্যাপিটাল লেটার্স ইন অ্যাক্টিভিটি এ অ্যান্ড আন্ডারলাইন দে। এই আন্ডারলাইন অর্থটা লিখে রাখো, আন্ডারলাইন, আন্ডারলাইন শব্দের অর্থ হলো নিচে, নিচে দাগ দিয়ে চিহ্নিত করা। গত ক্লাসে লিখিয়েছেন, গত ক্লাসে লিখিয়েছি, এই গত ক্লাসে কি এগুলো এটা পড়িয়েছিলাম? আমার তো মনে হচ্ছে বাকি ছিল। না স্যার, পড়িয়েছিলেন।
হ্যাঁ আমার হ্যাঁ আমার তো মনে হয় যে এটা বাকি ছিল স্যার, আপনি অন্য শব্দের অর্থ পড়িয়ে দিলেন কালকে ক্লাসে, আর আন্ডারলাইন শব্দের অর্থ পড়িয়েছিলেন। ও আচ্ছা আচ্ছা এটা পড়াননি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ আন্ডারলাইন শব্দের অর্থ হলো নিচে দাগ দিয়ে চিহ্নিত করা, নিচে দাগ দিয়ে চিহ্নিত করা। আর তোমরা একটা বিষয় মনে রাখবে, তোমাদের আমার ইংলিশ ফর টুডে, আমার তো ক্লাস টু তেও ক্লাস আছে, থ্রি তেও আছে, ফাইভ এও আছে, নাইন এবং টেন এও আছে এবং কলেজেও আছে। তো আমার কিন্তু ইংলিশ ফর টুডে বইটা কিন্তু তোমাদের ক্লাস ওয়ান থেকে একদম সেই কলেজ, তোমাদের কলেজ লাইফ পর্যন্ত ইংলিশ ইংলিশ ফর টুডে বইটা আছে। তো এই বইটা কিন্তু অনেক ভালো একটা বই, খুবই উন্নত মানের একটা বই। এই বইটাতে শব্দগুলোকে কিন্তু আমাদের বাস্তব জীবনে আমরা যে শব্দগুলো ব্যবহার করি, শব্দগুলো দরকার, প্রায় সব শব্দ এখানে আছে। এই জন্য এই বইটার প্রতিটা শব্দের অর্থ খুব ভালো করে মুখস্থ করতে হবে, বানানগুলো স্পেলিং গুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে আমাদের বাস্তব জীবনে, বাস্তব জীবনে ইংরেজি শেখার জন্য বা জানার জন্য। আর এই বইয়ের আরেকটা, হ্যাঁ এই বইয়ের আরেকটা বৈশিষ্ট্য হলো যেটা বললো যে একটা শব্দ, একটা শব্দ বিভিন্ন লেসনে, বিভিন্ন লেসনে দুইবার তিনবার চারবার করে আসতে থাকবে, যেন ওই শব্দটা বারবার দেখতে পারো, শব্দটা বারবার পড়তে পারো এবং একটা রিভিশন হয়। তাহলে আন্ডারলাইন শব্দের অর্থ কি বলেছিলাম? আন্ডারলাইন, আন্ডারলাইন অর্থ চিহ্নিত করা। হ্যাঁ নিচে দাগ দিয়ে চিহ্নিত করা। তো এখন এখানে কিন্তু তোমাদের একটা কাজ দেওয়া হয়েছে, একটা কাজ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে যে ক্যাপিটাল লেটার যেগুলো আছে, এই যে আমাদের এই প্যাসেজে, প্যাসেজে যে ক্যাপিটাল লেটার আছে সেই ক্যাপিটাল লেটার গুলো নিচে নিচে দাগ দিতে হবে, অর্থাৎ বড় হাতের অক্ষর, যেমন এম, মালিহার এম, বাংলাদেশের বি, ক্যাপিটাল লেটার এর নিচে, এর নিচে কিন্তু আমাদের দাগ দিতে হবে। হ্যাঁ বলো কি বলবে বলো। গল্পের সব শব্দের অর্থ লিখেছি কিন্তু এই জায়গায় ফ্রেজ কোনটা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফ্রেজ, হ্যাঁ ফ্রেজের ব্যাপারে আমি একটু আগে বলছিলাম। এই যে ফ্রেজ দেখতে পাচ্ছ, হ্যাঁ এ লট অফ, এ লট অফ এটা কিন্তু ওয়ার্ড না, এটা কিন্তু ওয়ার্ড না, এটা স্যার ফ্রেজ কোনটা না, এ লট অফ, এ লট অফ, এ একটাই ফ্রেজ আছে স্যার, এগুলো কি লিখবো না, এটার মধ্যে অর্থ লিখছো না, এ লট অফ, এ লট অফ লেখা হয়েছে অনেক অনেক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না এখানে ফ্রেজ, ফ্রেজ এই একটা, এ লট অফ মানে হচ্ছে, এ লট অফ মানে হচ্ছে অনেক, অনেক বা প্রচুর, হ্যাঁ অনেক বা প্রচুর, অনেক বা প্রচুর। আচ্ছা এখন দেখো এখানে কারেক্ট দা সেন্টেন্সেস এর মধ্যে প্রথম যেটা, হ্যাঁ প্রথম যেটা করে দেয়া আছে, হ্যাঁ সোহা কিছু বলছিলে? সোহা স্যার ভেরি অর্থ কি তাহলে? ভেরি, ভি আর ওয়াই। হ্যাঁ সোহা, হ্যাঁ ভেরি মানে হচ্ছে খুব, খুব খুব, ভেরি ভেরি গুড, খুব ভালো, তারপর ভেরি টল, খুব লম্বা, খুব অর্থ প্রকাশ করে। এ লট অফ অর্থ কি? হ্যাঁ এ লট অফ মানে হচ্ছে অনেক, অনেক, বুঝতে পেরেছো? আচ্ছা এরপরে দেখো, হ্যাঁ বলো প্রচুর দিলে হবে না? হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই, আমরা যদি প্রচুর প্রচুর লিখি ওটা হবে, ওটা হবে। স্যার ফ্রম অর্থ কি? হ্যাঁ ফ্রম মানে হচ্ছে থেকে, অর্থগুলো যখন বলবো, হ্যাঁ অর্থগুলো যখন বলবো তখন অর্থগুলো সাথে সাথে লিখবে আর কি। হ্যাঁ ফ্রম মানে হলো থেকে। আচ্ছা এখন দেখো আমি এইচপি তে কিভাবে করবে সেটা প্রথম একটা করে দেওয়া আছে, সেটাই বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো তুমি নিজে 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 দেখে নিজে নিজে বুঝে বুঝে করবে। যে কোনো নাম, নাম যদি হয় তাহলে অবশ্যই বড় হাতের অক্ষর দিতে হবে, যেমন এখানে লেখা আছে দেব, তাহলে দেব তো একটা অবশ্যই নাম, তাহলে এখানে ডিটা, ডিটা আমাদের অবশ্যই ক্যাপিটাল হবে, এই জন্য দেখতে পাচ্ছ এই যে ডিটা কিন্তু ক্যাপিটাল বা বড় হাতের অক্ষর দিয়েছে। তারপর লিভ ইন রংপুর, তা রংপুরও তো একটা জেলার নাম, তো যে কোনো আমাদের নির্দিষ্ট নির্দিষ্ট ব্যক্তির নাম হোক, নির্দিষ্ট ব্যক্তির নাম হোক কিংবা কোনো জিনিসের নাম হোক কিংবা কোনো জায়গা বা স্থানের নাম হোক, আমাদের অবশ্যই ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর আমাদের ব্যবহার করতে হবে। তো সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছ এই যে এখানে রংপুরের আরটা কিন্তু বড় হাতের অক্ষর হয়েছে, ক্যাপিটাল লেটার হয়েছে বা বড় হাতের অক্ষর হয়েছে। আর তার সাথে সাথে আমাদের অবশ্যই এই যে পাঞ্চুয়েশন মার্কের কথাও কিন্তু বলা হয়েছে, পাঞ্চুয়েশন বা পাঞ্চুয়েশন মার্ক যেটাই বলো, যদি চিহ্ন কিন্তু আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমরা জানি যে বাক্যের শেষে, বাক্যের শেষে বা সেন্টেন্সের শেষে অবশ্যই ফুল স্টপ দিতে হবে, অবশ্যই ফুল স্টপ দিতে হবে,
তো এই জন্য এই দেখতে পাচ্ছ লাস্টে একটা ফুল স্টপ আছে, এই যে ফুল স্টপ দেওয়া হয়েছে, এখানে ফুল স্টপ দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছো যে কিভাবে করতে হবে, বড় হাতের অক্ষর কিভাবে বসাতে হবে? আচ্ছা ঠিক আছে, একটা জিনিস খেয়াল করবে, আর রিডিংটা তোমরা একটা বিষয় মনে রাখবে যে তোমাদের রিডিং যখন পড়া হবে, রিডিং কিন্তু আমাদের একটা লাইন কিন্তু আমাদের এক নিঃশ্বাসে পড়তে হবে। তোমাদের কিন্তু অনেকেরই রিডিং পড়া দেখে যাচ্ছে থেমে থেমে হয়, তো থেমে থেমে হবে না, এক নিঃশ্বাসে পড়তে হবে। আর যেখানে আমাদের একটা কমা আছে, যেখানে একটা কমা আছে সেখানে আমরা 1 সেকেন্ড একটু বিরতি নিতে পারবো বা নিঃশ্বাস নিতে পারবো, আর যেখানে আমাদের ফুল স্টপ আছে সেখানে আমরা 2 থেকে 3 সেকেন্ড বিরতি নিতে পারবো। কিন্তু যেখানে কোনো কমা নেই, কোনো ফুল স্টপ নেই, সেখানে কোনো থামা যাবে না, একবারে একবারে এক নিঃশ্বাসে পড়তে হবে। যেমন আমি একটা উদাহরণ দেখিয়ে দিই, যেমন দেখতে পাচ্ছ যে ইন জুন 1 সেকেন্ড বিরতি, জুলাই অ্যান্ড অগস্ট তারপর 1 সেকেন্ড বিরতি, তারপর দেয়ার ইজ এ লট অফ রেইন ইন বাংলাদেশ, দেয়ার ইজ এ লট অফ রেইন ইন বাংলাদেশ, এরপরে তুমি এরপরে তুমি থামতে পারো। এটা এই কারণে বললাম যে অনেকের ইংলিশে রিডিং দেখে দেখা যাচ্ছে বলছে দেয়ার ইজ এ লট অফ এ রেইন ইন বাংলাদেশ, এভাবে থেমে 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 ইংলিশ পড়া যাবে না, ইংলিশ রিডিং করা যাবে না। এই ধরনের রিডিং করলে তোমার ইংলিশ রিডিং পড়া হচ্ছে না। তো এই জন্য কিন্তু পাঞ্চুয়েশনে সেটাই বলা হচ্ছে, যেখানে যতি চিহ্ন আছে সেখানে তুমি থামতে পারো, সেখানে তুমি থামতে পারো, আর যেখানে কোনো যতি চিহ্ন নেই সেইটা সেই বাক্যটা তোমার এক নিঃশ্বাসে পড়তে হবে, একবারে পড়তে হবে, কোনো থামা যাবে না, মাঝখানে কোনো বিরতি দেওয়া যাবে না। বিরতি দিলে তোমার রিডিং পড়াটা তো ঠিক মতো হচ্ছে না, তোমার রিডিংটা যারা শুনছে, তোমার ইংলিশ রিডিংটা যারা শুনছে, যারা শুনছে ওদের কাছে ভালো লাগবে না, কারণ তুমি থেমে থেমে ভেঙে 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 ইংলিশটা পড়ছো। তো বাসায় এভাবে অবশ্যই রিডিংটা প্র্যাকটিস করবে, যে যেখানে আমাদের কমা আছে সেখানে 1 সেকেন্ড থামতে পারবে, আর যেখানে ফুল স্টপ আছে সেখানে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড থামতে পারবে, আর বাকিগুলো বাকিগুলো তোমার যেখানে কোনো পাঞ্চুয়েশন নেই সেখানে এক নিঃশ্বাসে, এক নিঃশ্বাসে ইংলিশটা রিডিং পড়ে, রিডিং পড়ে পড়ে ভালো রিডিং পড়া, ভালো ইংলিশ রিডিং পড়া প্র্যাকটিস করবে বা অভ্যাস করবে। হ্যাঁ, ইংলিশ রিডিংটা কিভাবে করতে হবে বুঝতে পারছো? রিডিংটা কিভাবে করতে হবে বুঝতে পারছো? ঠিক আছে, তোমার সবাই ভালো ভালো স্টুডেন্ট, সেই জন্য আমি কিন্তু একটু বিস্তারিতভাবে বলে দিলাম, যে ভেঙে ভেঙে বা ভাঙা ভাঙা ইংলিশ বলা যাবে না। আমাদের যে কোনো বাক্য পড়ার সময় একটা বাক্য এক নিঃশ্বাসে বা একবারে বলতে হবে, ভেঙে ভেঙে আসলে মানে ইংলিশ রিডিং পড়লে সেই রিডিংটা হবে না এবং শুনতেও ভালো লাগবে। এরপরে দেখো এই লেসনেরই লেখা আছে নাম্বারস, নাম্বার শব্দের অর্থ হলো সংখ্যা। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, নাম্বার শব্দের অর্থ হলো সংখ্যা, এই অর্থটা লিখতে হবে। নাম্বার শব্দটা, হ্যাঁ নাম্বার শব্দটা লেখো, নাম্বার শব্দটা লিখে, নাম্বার শব্দটা লিখে সমান সমান চিহ্ন দাও, সমান সমান চিহ্ন দিয়ে লেখো সংখ্যা। আমি লিখেছি। হ্যাঁ লিখেছো, আচ্ছা খুব ভালো কথা, ইতিমধ্যে লেখা হয়েছে। নাম্বার অর্থ কি বললাম? কেউ লিখে সংখ্যা। হ্যাঁ সংখ্যা, হ্যাঁ সংখ্যা। হ্যাঁ সোহা লিখছো? সোহা সংখ্যা, এগুলা লিখেছি, এর পরের পৃষ্ঠাও পড়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাদের পড়া আছে বা যারা মানে খুব সিরিয়াস সিরিয়াস স্টুডেন্ট তারা তো ইতিমধ্যে ভালো করে মুখস্ত করেছো, ভালো করে পড়েছো, আর যাদের এখনো এখনো লেখা হয় নাই তারা অবশ্যই লিখে নাও। নাম্বার শব্দের অর্থ হলো সংখ্যা, সংখ্যা। এখন বলছে রাইট দা মিসিং নাম্বারস, মিসিং অর্থটা লেখো, মিসিং মানে হচ্ছে হারিয়ে যাওয়া। লিখেছি। মিসিং শব্দের অর্থ হলো হারিয়ে যাওয়া বা হারানো। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম। হ্যাঁ কে কে বলছো? হ্যালো, হ্যালো, হ্যাঁ কিছু বলার থাকলে বলো, হ্যাঁ কোনো কিছু বলার থাকলে বলো, আর যদি কিছু বলার না থাকে সাউন্ডটা, হ্যাঁ মাইক্রোফোনটা অফ রাখো, যদি কোনো কিছু বলার না থাকে তাহলে মাইক্রোফোনটা অফ রাখো বা সাউন্ডটা অফ রাখো। আমি কাউকে মিউট মিউট করে দিতে চাই না আর কি, আমার এখানে জুম ক্লাসে কন্ট্রোল আছে, আমি কিন্তু মিউট করে দিতে পারি, অর্থাৎ কারো কোনো কথা শুনতে হবে না বা শোনা যাবে না। যদি কোনো কোনো কিছু প্রশ্ন থাকে, কোশ্চেন থাকে তাহলে তুমি আনমিউট করে, আনমিউট করে তুমি প্রশ্নটা করতে পারো। আর আগেও বলেছি ক্লাসটা রেকর্ড হচ্ছে, ক্লাসটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ ক্লাসটা রেকর্ড হচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা রেকর্ডেড হবে, এবং সেটা তোমাদের আমাদের পুলিশ কলেজের ফেসবুক গ্রুপ আছে, সেই ফেসবুক গ্রুপে ভিডিও লিংক পাবে, সেই ভিডিও লিংক থেকে তুমি আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা রিভিশন করতে পারবে, বারবার দেখতে পারবে। আচ্ছা, তো যেটা বলছিলাম রাইট দ্য মিসিং নাম্বারস, অর্থাৎ যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো যেটা মিস হয়েছে
অর্থাৎ হারিয়ে গেছে কিংবা লেখা হয়নি সে সংখ্যাগুলো লিখতে হবে। তো এখানে দেখো লেখা আছে যে 5 10। আচ্ছা এরপরে এখানে এখানে কি সংখ্যা বসবে সেটা কি বুঝতে পারছো? কি সংখ্যা বসবে এখানে? খেয়াল করে দেখো যে ফাইভের পরে 10 এসছে, তারপর 10 এর পরে তাহলে আরো 5, আরো 5 যোগ হবে তাহলে 5 10, তারপরে কি হবে 15, 15। তো এখানে 15 তো বুঝতে পারছো 1 5 1 5 15। এটা খাতায় লিখে রাখো, খাতায় লিখে রাখো 5 10, তারপরে হচ্ছে 15। আচ্ছা এরপরে কি হবে? হ্যাঁ 15 এর পরে, হ্যাঁ 15 এর পরে আমাদের কি আসবে? হ্যাঁ 15 এর পর আমাদের, হ্যাঁ 20, 20, 20 মানে হচ্ছে 2, হ্যাঁ 20 অর্থাৎ 20, 20 পর 25, হ্যাঁ 25, 25 এর পর, হ্যাঁ 25 এর পরে কি আসবে? এখানে কি হবে? যোগ হচ্ছে, হ্যাঁ এখানে হবে 40 40। হ্যাঁ তোমরা তোমরা বইতে লিখতে পারো, হ্যাঁ বইতে লিখতে পারো অথবা খাতায় খাতায় লিখতে পারো। আচ্ছা এরপরে দেখো এখানে লেখা আছে 10, এই সবাই খেয়াল করো 10, এরপরে 10টা থেকে হয়ে গেছে 20, অর্থাৎ আরো 10 10 যোগ হয়েছে বা 10 10 প্লাস হয়েছে। আচ্ছা 20 পরে কি হবে? এই এখানে কি হবে? আমাদের অবশ্যই 30 হবে, তাহলে 20 পরে আমাদের, হ্যাঁ 30 30 হবে। আর 40 তো দেয়াই আছে, 40 দেয়া আছে, এরপরে কি হবে? হ্যাঁ এরপরে কিন্তু আমাদের 50 হবে, 50 হবে অর্থাৎ, হ্যাঁ অর্থাৎ 45 হবে, হ্যাঁ এটা খেয়াল করো যে, হ্যাঁ মাসুমা মাসুমা বুঝতে পারছে এখানে 50 হবে, ঠিক মতো আগে বুঝে নাও, হ্যাঁ এখানে খুব সুমাইয়া সুমাইয়া বুঝতে পেরেছে এখানে 50 হবে। এরপর লেখা আছে 60 60, এর পরে কি হবে? তাই বা বুঝতে পেরেছে এটা হচ্ছে 70। আর 70 পরে, 70 পরে এখানে কি হবে? 70 পরে এখানে কি হবে? 80, হ্যাঁ 70 পরে এখানে হবে, এখানে হবে 80। তাহলে এখানে কিন্তু আমাদের অবশ্যই এভাবে, এটাকে বলে নাম্বার সিরিয়াল, সিরিয়াল নাম্বার, এটা কিন্তু একটা আইকিউ প্রশ্ন বটে, অর্থাৎ আমাদের মেধা বুদ্ধি ব্যবহার করে, মেধা বুদ্ধি ব্যবহার করে কিন্তু আমাদের সংখ্যাটার সিরিয়ালটা বুঝতে হবে, সংখ্যার ধারাবাহিকতা, ধারাবাহিকতা বা সংখ্যার সিরিয়ালটা আমাদের বুঝতে হবে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ 12 আছে, 12 এর পরে লেখা আছে 24, অর্থাৎ আরো আমাদের 12 বা আরো 12 12 যোগ করা হয়েছে। আচ্ছা এরপরে এখানে কি হবে? 36, হ্যাঁ এখানে, হ্যাঁ তাই বলতে হয়েছে, তাই বলতে মেধা আছে, হ্যাঁ এখানে কিন্তু আরো আমাদের 12 প্লাস করতে হবে, আরো 12 যোগ করতে হবে, এখানে হবে আমাদের 36 36 36। হ্যাঁ সবাই সবাই ঠিক মতো খেয়াল করো, আর যাদের লেখা আছে বা যাদের করা আছে তারা রিভিশন করো, তারা আমার সাথে সাথে রিভিশন করো। আচ্ছা এরপরে আরো 12 যুক্ত হয়েছে, 48 আছে। আচ্ছা এরপরে 48 এর পরে এখানে কি হবে? 60, হ্যাঁ এখানে আরো আরো 12 আরো 12 যোগ হবে, অর্থাৎ আরো 12 যোগ হবে, এখানে আমাদের, হ্যাঁ এখানে আমাদের 60, হ্যাঁ মাসুম মাসুম বুঝতে পেরেছে, হ্যাঁ এখানে হবে 60। আচ্ছা 60 পরে, 60 পরে এখানে কি হবে? দেওয়াই আছে, পরে এখানে কি হবে? হ্যাঁ এখানে হবে আরো 12 প্লাস হবে, হ্যাঁ মাসুমা বুঝতে পেরেছে এখানে হবে 96।
96 অর্থাৎ 9 এবং 6 96 লিখ না হ্যাঁ সবাই লিখেছো লিখতেছো সবাই এই সবাই লিখছো আমি হ্যাঁ বই বইতে অথবা খাতা লিখতে বলছে না তুমি সবাই এখানে ঠিকমতো লেখো একবারে এরপরে দেখো এরপরে এরপরে কিন্তু আরো বুঝতে হবে এখানে 22 আছে এরপরে 33 তা দুইটার পার্থক্য দেখতে হবে পার্থক্য দেখা যাচ্ছে 11 অর্থাৎ 11 11 করে যোগ হচ্ছে 11 বা 11 করে যোগ হচ্ছে তাহলে এখানে কি হবে 44 যোগ করতে হবে যোগ করে আমাদের হবে 44 আচ্ছা এরপরে তো আমাদের 55 দেওয়াই আছে 55 দেওয়া আছে এরপরে কি হবে ঠিক আছে এখানে মাসুমা বুঝতে পেরেছে সেটা হলো আমাদের 77 অর্থাৎ আরো 11 যোগ হবে এরপরে 88 তো দেওয়াই আছে 88 এর পরে এখানে কি হবে 99 দেখো এখানে লেখা আছে রাইট দা ওয়ার্ড ফর দা নাম্বারস সবাই খেয়াল করো write the word for the numbers অর্থাৎ আমাদের আমাদের সংখ্যাগুলোকে কথায় কথায় লিখতে হবে এখন এই সবাই কথায় লিখতে পারো yes sir তাহলে এখানে দেখতে পাচ্ছো এখানে লেখা আছে 11 আমাদের 11 কথায় লিখতে হবে 11 11 11 বানানটা জানা আছে yes sir yes বানানটা ভাই বলো তো কি হবে 11 তাহলে সবাই লিখছো আমার সাথে সাথে লিখছো আমি যে লিখতে বললাম তুমি তোমার খাতায় লেখো অথবা বইতে লেখো এটা হচ্ছে 11 আচ্ছা ঠিক আছে এরপরে এরপরে আছে 13 হ্যাঁ 13 13 লিখছে সবাই 13 হ্যাঁ 13 13 ঠিক আছে হ্যাঁ 13 13 13 13 লেখা হয়েছে 13 13 লিখছে সবাই জি স্যার এরপরটা হচ্ছে 16 হ্যাঁ 16 16 বানানটা কি হবে 16 স্পেলটা কি হবে আই এক্স টি আই এক্স টি আই এন হ্যাঁ 16 এস আই এক্স টি ডাবল ই এন এস আই এক্স 16 টি ডাবল ই এন ঠিক আছে 16 লিখছো সবার লেখা হয়েছে 16 এরপরে এখানে দেখা যাচ্ছে 20 হ্যাঁ 20 20 বানানটা করতে পারবে 20 স্পেলিং বা বানান করতে পারবে আমার সাথে সাথে আমি তো বারবার বলছি যে যাদের লেখা আছে ওরা রিভিশন করো দেখো আর যাদের লেখা নেই আমার সাথে সাথে লেখো তুমি খাতায় লেখো অথবা তোমার বইতে লেখো এরপরে এখানে লেখা আছে 24 তো আমরা বললাম হ্যাঁ 24 বানানটা কি হবে হ্যাঁ 20 আর 4 তো বুঝতেই পারছো এফ ও ইউ আর এফ ও ইউ আর 4 হ্যাঁ 20 ও আর হ্যাঁ এফ ও ইউ আর আর এরপরে 30 হ্যাঁ 30 বানানটা জানা আছে 30
Yes, sir. T U R T Y. T H I R T Y. T H I R T Y. T H এই যে ঠিক আছে মাসুমা মাসুমা যেমন অনেক ভালো বলছো T H I R T Y 30 হ্যাঁ সবাই 30 লিখেছো 30 পর্যন্ত লেখা হয়েছে Yes, sir. এরপরে দেখো লেখা আছে সিতে লেখা আছে কাউন্ট এন্ড রাইট দ্য নাম্বারস কাউন্ট শব্দের অর্থ হচ্ছে গণনা করা এটা বোধহয় আগে বলেছিলাম কাউন্ট শব্দের অর্থ কি গণনা করা হ্যাঁ অর্থটা লেখো তোমার খাতায় খাতায় অর্থটা লেখো কাউন্ট শব্দের অর্থ হচ্ছে গণনা করা অর্থাৎ আমাদের গণনা করতে হবে এন্ড রাইট দ্য নাম্বারস এবং সংখ্যাগুলো লিখতে হবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছ যে কলম আছে এখানে কয়টি কলম আছে কলম আছে এখানে পেন আছে পেন কয়টি পেন আছে এখানে কয়টি কলম আছে হ্যাঁ সংখ্যা কি গুনতে পারছো সবাই এখানে দেখা যাচ্ছে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে আমি লিখেছি হ্যাঁ এখানে কয়টি কলম আছে হ্যাঁ এখানে কিন্তু 10টি করে আছে তাহলে এখানে 10 তারপর এখানে 10 20 এখানে আরো 10টি 30 এখানে আরো 10টি 40 ইংলিশে বলে 42 আর বাংলায় বলে হচ্ছে 42 ঠিক আছে তাদের যাদের লেখা আছে তাদের খুব ভালো তারা রিভিশন করো আমার আলোচনাটা শোনো এবং আমার সাথে সাথে রিভিশন করো তাহলে দেয়ার আর 42 পেন এখানে কত হবে এই যে ফিল ইন দা গ্যাপস এ শূন্যস্থানে কি হয় কত বলতে এখানে দিতে হবে 42 অর্থাৎ 42 42 তাহলে দেয়ার আর 42 পেন আর এখানে এই যে পেন্সিল আছে পেন্সিল কয়টি দেখতে পাচ্ছ 53 হ্যাঁ 53 হ্যাঁ তাহলে এখানে হবে দেয়ার আর 42 পেন্স এন্ড 53 পেন্সিলস দেয়ার আর 42 পেন্স এন্ড 53 53 পেন্সিলস 53 পেন্সিলস হ্যাঁ সবার লেখা হয়েছে এ পর্যন্ত আমি যে পর্যন্ত আলোচনা করলাম লিখেছো সবাই স্যার আচ্ছা ঠিক আছে শব্দের অর্থগুলো লিখছো সবাই শব্দের অর্থ আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে বলো তো দেখি আমি কাউন্ট কাউন্ট অর্থ কি বলেছিলাম কাউন্ট গণনা করা গণনা করা আচ্ছা এরপরে রিভার রিভার অর্থ কি বলেছি রিভার নদী হ্যাঁ রিভার শব্দের অর্থ হচ্ছে নদী আচ্ছা এছাড়াও এছাড়াও বলেছিলাম একটা ফ্রেজ আছে ফ্রেজটা হচ্ছে এ লট অফ শব্দের অর্থ কি এই ফ্রেজের অর্থ কি অনেক 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 অর্থ হচ্ছে অনেক এছাড়াও এছাড়াও